কাকে ঘুমায় যেতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ব্রাইডাল শাওয়ারের ভিডিওতে। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে এবং আপনারা সবাই অনেক এনজয় করবেন। হ্যাঁ, কি সুন্দর আলপনা করতেছে, কত তাড়াতাড়ি। সবাই আমরা আলপনা দেখতে চলে আসছি। সো এখন আমাদের এখানে মেহেদির কি বলবো ডেকোর চলছে, এখনো সবই এলোমেলো, এখনো সবকিছু সাজানো হয়নি। আমরা নিচে ব্রাইডাল শাওয়ার বা গার্লস পার্টি যেটা ওটা করবো, জাস্ট আমরা একটু চেক করতে এসেছি। এই যে ওখানে আলপনা হচ্ছে, আমার মোস্ট ফেভারিট জিনিস, যেটা আমার একটা রিকোয়ারমেন্ট ছিল আমার ওয়েডিং এর জন্য। ওই যে খুব সুন্দর করে হচ্ছে আলপনা। হ্যাঁ হ্যাঁ, আমি নিচে আসতেছি। তারও বিয়ে বাড়িতে একটু ঝামেলা থাকে, বুঝছো। সো এই তো এতটুকু গুছানো হয়েছে। আসলে এই প্রোগ্রামটা উইদাউট এনি প্রিপারেশন করা হয়েছে, জাস্ট সবার ডান্সের এবং গানের রিহার্সেল করতে আসার কথা ছিল। সো যেহেতু সব ফ্রেন্ডরা এবং কাজিন সিস্টাররা আসার কথা ছিল, তাই আমরা চিন্তা করলাম যে একটা ছোট করে প্রোগ্রাম করে ফেলি, যাতে সবাই একটু এনজয় করতে পারে এবং বিয়ে বিয়ে একটা আমেজ বাসায় তৈরি হয় আর কি। এছাড়া আর কোনো চিন্তাভাবনা ছিল না বা কোনো রকমের পূর্ব পরিকল্পনা ছিল না এই প্রোগ্রামের জন্য। বাট আই হোপ যা যা এসেছিলো তারা সবাই খুব এনজয় করেছে এবং সবাই খুব আনন্দ করেছে। প্রথমে আমাদের প্ল্যান ছিল আসলে ব্রাইডাল শাওয়ারের এই প্রোগ্রামটা ছাদে করার, বাট ছাদে মেহেদি অনুষ্ঠানে যেই সাজসজ্জা চলছিল এটা তখন পর্যন্ত শেষ হয় নাই এবং উপরে আপনারা দেখলেনই অনেক ক্যাওয়াজ ছিল, তাই আর উপরে করা হয়নি। সো হঠাৎ করে আমরা ডিসিশন নিয়ে আমাদের যে সিটিং রুম আছে ওখানেই করি এবং খুবই একদম ঘরোয়া একটা ডেকোরেশন, লাইক উইদিন 5 মিনিটসের মধ্যে, কারণ অলরেডি গেস্টরা সবাই বাসায় ছিল। সো আমরা এক্সট্রা করে কিছু করতেও পারিনি। আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুপু আম্মু অপসুরি, তারপর আমার ফ্রেন্ড লিন্ডা সবাই চলে আসছে। সবার সাথে আমরা একসাথে বসে অনেকক্ষণ হাসাহাসি করলাম, গান শুনতেছিলাম। সারাদিন অয়ন খুবই বিজি ছিল, তারপরেও আমার ড্রেসের সাথে ম্যাচ করে একটা কেক আনার চেষ্টা করেছে। সো একটা ছোটো কেক নিয়ে এসেছিল, ওই কেকটা আমরা কেটেছিলাম সবাই মিলে। খুবই ইনফর্মালি একটা প্রোগ্রাম ছিল বাসার সবাই মিলে। আমার আম্মু ফুপুই সবাইকে দেখতে পাচ্ছেন অলরেডি বিধ্বস্ত, বিকজ তারা অলরেডি রান্না বান্না, তারপর আমার গেস্টদেরকে হোস্ট করার কাজ করছিলেন, কারণ যেহেতু অলরেডি বাসায় একটা বিয়ের আয়োজন শুরু হয়েছে, গেস্টরাও সবাই ধীরে ধীরে আসছেন। সো পাশেই যাকে দেখতে পাচ্ছেন আমার পাশে, আমার বড় চাচি, সো তাদেরকে অনেক সময় ধরে অপেক্ষা করার পরে তাদেরকে আমি পেয়েছিলাম আমার কাছে, বিকজ তারা সবাই অনেক বিজি ছিল। বাট এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা খুবই একটি আনন্দমুখর পরিবেশে কেক কাটতেছিলাম। আর আমাদের আশেপাশে নেইবার বাচ্চারা অনেক এসেছিলো, ওরাও খুব এনজয় করেছে। সো আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমার আম্মু, আমার ফুপু এবং আমার চাচি তারা আমার লাইফের দ্য মোস্ট ভাইটাল পার্ট। সো আমি সবসময় চেয়েছি আমার বিয়েতে যেন তারা সবসময় হাসি খুশি থাকে, ব্যস্ত কম থাকে, বাট আমি এসে দেখলাম যে তারা অনেক অনেক ব্যস্ত। তাই আমার মেহেদি প্রোগ্রামটা যদিও তার পরের দিন, বাট মেহেদি দেওয়ার জন্য নিশি, জান্নাত নিশি, ও এসেছিল ওর খালাতো বোন মিমকে নিয়ে। সো আপনারা একটু পরেই দেখতে পারবেন যে আমার আম্মু, আমার চাচি তারা মেহেদি পরেছে আজকে। আমার ফুপুরও পরার কথা ছিল, বাট বাসায় রাতেরবেলা আমাদের আরও কিছু গেস্ট আসে, তো তাদের একটু হোস্ট করতে গিয়ে আমার ফুপুই আর মেহেদি পরতে পারেনি, আর ইন দ্য মিন টাইম অনেক রাতও হয়ে গিয়েছিলো। সো এই তো শুরু হয়ে গেছে আমাদের বাসায় বিয়ে। আপনারা সবাই দোয়া রাখবেন যাতে করে সবগুলো প্রোগ্রাম সুন্দরভাবে আমরা এনজয় করতে পারি, আনন্দ করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সাইডে কিন্তু করা যাবে না। হ্যাঁ বলো, আর সবাই তো বসে, আমি সাথে, কেউ কিন্তু দাঁড়াবে না, কারণ ওই ক্যামেরায় যারা থাকবে তারা হয়তো মাঝে মাঝে একটু দাঁড়াবে, বসবে, ওই অপারেট করবে ওই জায়গাতে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওই জায়গা, ওখান থেকে অপারেট করবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো আমরা এখন সবাই নাচের রিহার্সাল করতেছি, বিপি। হ্যাঁ, বেশ পাইছি। এখানে ডেকোরটা এখনো শেষ হয় নাই, এটা কালকে শেষ হবে, জাস্ট হাফ ডান হইছে।
সো আমরা সাউন্ড বক্স টক্স নিয়ে টিয়ে এসে এখন প্র্যাকটিস করতেছি। সবাই মিলে একসাথে আসলে ডান্স প্র্যাকটিস করার ওরকম সুযোগ পাই নাই, কারণ আমরা সবাই মোটামুটি ব্যস্ত ছিলাম, যে যার মতন করে একটু একটু রিহার্সেল করেছে। সো আমরা সবাই মিলে বসেছিলাম প্র্যাকটিস করতে, তারপরেও আবার আমাদের কিছু গেস্ট চলে এসেছিলো, আরও কিছু কাজ চলে এসেছিলো, সো আমরা রিহার্সেলটা সেদিনও শেষ করতে পাই নাই। সো লেটস সি যে আসলে প্রোগ্রামটা কেমন হয়, বাট আমরা ফাইনালি খুব সুন্দর করে যে আমাদের প্র্যাকটিস করার ইচ্ছা ছিল ওটা করা হয়নি। সো আব্বু আসছে ডেকোরেশনের পরে। প্রথম আব্বু বলো, ডেকোরেশন দেখে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। তুই হাঁপাই গেছিস? হাঁপাই গেছি, এখানে শাসলে পড়ে গেছি। ধন্যার উপর অত্যাধুনিক ধন্যা, অত্যাধুনিক দোলনা। হ্যাঁ, তোমার ডেকোরেশন ভালো লাগছে? ডেকোরেশন ভালো লাগছে, কিন্তু আরেকটু ভালো হলে আর ভালো হতো। এটা তো অর্ধেক হয়েছে, আরো হবে। অর্ধেক হয়েছে, কাজ কিছু বাকি আছে আর কি। তারপরে আমি স্যাটিসফাইড যে আমি চাইছি যেভাবে তার কাছে কাছে হয়েছে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আলপনাটা দেখছো কত সুন্দর? আলপনাটা খুব সুন্দর হয়েছে, সবচেয়ে ভালো হইলো হয়েছে গানে জলসা যেখানে হবে সেই মঞ্চটা খুব সুন্দর হয়েছে। সেই মঞ্চটা পূর্বেকার দিনের রাজরাজা জমিদারদের মতো হচ্ছে, তাই না? সো এই তো মেহেদি দেওয়া চলতেছে, দেখি আমো কি করে দাও তো। এই যে দিবা, সো আমাদের মেহেদি দিয়েছে আমাদের নিশি। ওর পেজের লিংকটা আমি দিয়ে দিব আমার ডিসক্রিপশনে, সো আপনারা চেক করতে পারবেন। আর এখন আমার বড় কাকে দিয়েছে, কাকে ঘুমাই যেতে গান করাইছে। কাকির হাতের মেহেদি পছন্দ হয়েছে কাকি? হ্যাঁ পছন্দ।